নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সেরা দশ আজ যুব ভারতীতে সুনীল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে কুয়েতের মুখোমুখি ভারত সুনীলের অবসরে ভারতীয় ফুটবলে এক যুগের অবসান এবং আজ তিনি শেষ ম্যাচ খেলবেন অন্যদিকে কুয়েতের মুখোমুখি ভারত এবং দুদিক থেকে আজকের এই ম্যাচ ভীষণভাবে তাৎপর্যপূর্ণ আপনাদের জানিয়ে রাখি যুব ভারতীতে আজ যে বিশ্বকাপের যে ফাইনাল যুব ভারতী সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ভারতের জার্সিতে শেষবারের মাঠে নামবেন সুনীল ছেত্রী এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে কুয়েতের মুখোমুখি ভারত এবং সুনীলের অবসরে ভারতের ফুটবলে এক যুগের অবসান একদিকে তার এই উনিশ বছরের কেরিয়ার এবং সব কিছু মিলে আজ তার শেষ ম্যাচ এবং এই শেষ ম্যাচে একেবারেই সেদিকে আমাদের নজর থাকবে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ জয়জ্যোতি এই মুহূর্তে এই যে ম্যাচ আজকের ম্যাচ আজকের ম্যাচ ভীষণই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কিরকম রয়েছে দেখো সুদীপ্ত এই মুহূর্তে জুহারতি স্টেডিয়ামের দু নম্বর গেটের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি এবং এই রাস্তা দিয়ে যেন নীল সমুদ্র দেখা যাচ্ছে এগারো নম্বর জার্সি ভারতীয় জার্সি এগারো নম্বর জার্সি সুনীল ছেত্রী যে জার্সি পরে মাঠে নামি নেমেছেন এত দিন এত বছর ধরে ১৯ বছর একশো পঞ্চাশটি আন্তর্জাতিক ম্যাচ চুরানব্বইটি গোল নিজেই একজন কিংবদন্তি এবং সুনীল ছেত্রীর জন্য আবেগের বিস্ফোরণ যেন হচ্ছে যুব ভারতী স্টেডিয়ামের সামনে এবং সুনীল ছেত্রী অবশ্য বিদায় ম্যাচ খেলবেন তবে তার আগে আবেগটাকে কিন্তু কন্ট্রোল করছেন সুনীল ছেত্রী গতকাল সাংবাদিক সম্মেলন হয় সেখানেও তিনি একটা কথাই বলেছেন যে এই ম্যাচটা জেতা খুব জরুরি যদি এই ম্যাচ জিততে পারে ভারত তাহলে ভারতীয় ফুটবলের রূপরেখা পাল্টে যেতে পারে ইগোষ্টি ম্যাচও কিন্তু একই সূর্যে তাল মিলিয়েছে তবে সুনীল ছেত্রী যখন শেষ ম্যাচ খেলছেন সেখানে আবেগের বিস্ফোরণ হবেই আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী স্বপন পাল স্বপন দাস সুনীল ছেত্রীর বহু ম্যাচ তুমি কভার করেছো আজকে শেষবারের মতো সুনীল ছেত্রী নামছে তুমি নিজে কতটা আবেগপ্রবণ দেখো জয়তি সুনীল ছেত্রী প্রচুর ম্যাচ যেমন দেখেছি অন্যান্য ম্যাচের সঙ্গে এই ম্যাচটা একটাই পার্থক্য দেখো শেষ ম্যাচ একটা প্লেয়ার যখন ভারতীয় দলের অধিনায়ক উনিশ বছর ভারতীয় টিমের সেবা করে এসছেন আজকে তার শেষ না সুতরাং তার সঙ্গে একটা আবেগ জড়িয়েই আছে সঙ্গে সঙ্গে কিন্তু সুনীল তেমিন যেটা বললে যে বারবার বলেছে আমার বিদায় ম্যাচটা তোমরা দেখো না কারণ সুনীল জানে এই ম্যাচটা কি গুরুত্ব কারণ এরপর থার্ড রাউন্ডে উঠে যা যোগ্যতা অর্জন করার সুযোগ আছে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের একটা ইতিহাস হবে কারণ হচ্ছে ভারত এর আগে কোনোদিন বিশ্বকাপের যোগ্যতা নিয়ে তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি সুতরাং সেটা কিন্তু সহজ না সেটা সুনীলও জানে কারণ এখানে ইকুইশেন্ট এমন আছে যে এশিয়ার এই গ্রুপটা বারোটা গ্রুপের মধ্যে তার মধ্যে ছটা প্রথম দুটো টিম হচ্ছে একদম সহজেই চলে বাকি যে তিন নম্বর সেই তিন নম্বর যারা থাকবে সেই তিন নম্বর ছটা গ্রুপ থেকে তিন নম্বরে যে শীর্ষস্থান তারাই যাবে সহজেই সুতরাং এই ম্যাচটা ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে তুমি বুঝতে আজকে সুনীলের যে বিদায় ম্যাচ ফুটবলের মক্কা মক্কায় সুনীল আজকে অবসর নেবেন ভারতীয় যুব প্রায় কয়েক হাজার দর্শক উপস্থিত প্রায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অরূপ বিশ্বাস তাকে সংবর্ধনা দেবেন এবং একই সঙ্গে বাংলা দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুই ক্লাবের থেকেও কিন্তু উপহার দেওয়া হবে সুনীল ছেত্রীকে তাই একটা কথাই বলা যায় সুদীপ্ত যে যত কাণ্ড যুব ভারতীতে এবং যুব ভারতীতে আবেগের বিস্ফোরণ সুনীল ছেত্রীকে ঘিরে যতই সুনীল ছেত্রী বলুক ভারত কুয়েত ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু সুনীল ছেত্রী হচ্ছে এই মুহূর্তে হ্যামলিনের বাসিওয়ালা ভারতীয় ফুটবলে তাই তাকে ঘিরে অবশ্যই একটা বিস্ফোরণ চলবেই আবেগের বিস্ফোরণ যদি আজকের ম্যাচ ঘুরে কি কোনো বিশেষ আয়োজন থাকছে জিজ্ঞেস করব তো সুনীল দেখো আজকে ম্যাচ ঘিরে যে আয়োজনের কথা আমি অলরেডি বললাম যে আই এম বিজয়ন থাকছেন একই সঙ্গে তার সতীর্থ ফুটবলাররা যেমন রহিম নবী মেহতাব হুসেন অ্যাল এরা থাকছেন এবং একই সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সংবর্ধনা দিচ্ছেন অরূপ বিশ্বাস আর দুই প্রধানের তরফ থেকে উপহার দেওয়া হচ্ছে তবে এই মুহূর্তে যারা যারা আসছেন জুয়ার্থীতে তাদের কাছে জিজ্ঞেস করব সুনীল সেতীকে নিয়ে কতটা আবেগপ্রবণ প্রচন্ড আবেগপ্রবণ রয়েছে আমরা আমরা ভাবতে পারিনি যে ওনার উনি শেষ করে দেবেন এটাই ওনার লাস্ট ম্যাচ এটা আমাদের অনেকটা কষ্ট দিয়েছে উনি আমাদের যা দিয়েছেন এতদিন ধরে তার জন্য আমরা অনেক অনুপ্রাণিত ওনার কাছে উনি একজন ভগবান তুল্য আমাদের কাছে আজকে আমাদের লাস্ট ম্যাচ আমার প্রচন্ড কষ্ট লাগছে এবার যাই না এবার কি বলবো মানে আর ভাষা খুঁজে পাচ্ছি না আমি সুনীলের জন্য সবাই কষ্ট পাচ্ছে তবে লাস্ট ম্যাচে কি আশা রাখছেন সুনীল শেট্টি তার প্রথম ম্যাচে গোল করেছিলেন উনিশ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে আজকেও কি গোল চাইছেন অবশ্যই সুনীল আমাদের একটি প্লেয়ারদের মধ্যে তিন নম্বর বিশ্বে তো অবশ্যই আমরা একটা গোল চাইব এবং নব্বই মিনিট মাঠে থাকবেন এটাই আশা রাখবো এবং মানে আমাদের স্মরণীয় জয় ইন্ডিয়ার গেম রাউন্ড থ্রিতে আমাদের যেতেই হবে তো সুনীল ছেত্রীর গোলে যদি আমাদের জয় আসে এর থেকে ভালো আর কিছু হতে পারে না এবং এর থেকে বেটার বেস্ট অয়েল আর কিছু হতে পারে না সুনীল ছেত্রীর জন্য একটা চিয়ারিং হয়ে যাক সুনীল সুনীল একেবারে সুনীল এবং ইন্ডিয়া মিলেমিশে একাকার আর বলা বাহুল্য যার কিছুক্ষণ পরে কিন্তু ম্যাচ শুরু হচ্ছে এবং আবেগের বিস্ফোরণ চলছে সুনীল ছেত্রী কে ঘিরে তিনি গোল করবে কি করবে না সেটা বড় কথা নয় সুনীল ছেত্রী নিজে বলেছেন গতকাল যে এই ম্যাচটা জিততে চাইছেন সতীর্থরা অবশ্যই চাইবেন যে এই ম্যাচে প্যারাল দিতে সুনীল ছেত্রীকে একদমই ধন্যবাদ জয়জ্যোতি তোমাকে একদম সেদিকে আমাদের নজর থাকবে যে আজ এই ম্যাচ ঘিরে কি হয় এবং সুনীলের কোনো জাদু দেখা যায় কিনা সেদিকেই আমাদের নজর থাকবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকুন